স্বাধীনতা সে তো রবীন্দ্রনাথের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, স্বাধীনতা সে তো নজরুলের রণগীত, একটি ছোট্ট শব্দ স্বাধীনতা, কিন্তু এই শব্দকে ঘিরে বাঙালির প্রাণ ঢালা আবেগ, সর্বোচ্চ অহংকারের জায়গা এই ছোট্ট শব্দ। প্রিয় দর্শক, তাই তো স্বাধীনতা দিবস মানেই আমাদের কাছে এক অন্য রকম দিন, প্রাপ্তির দিন, ভালোবাসার দিন। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিভিন্ন জনপ্রিয় গান নিয়ে বিশেষ আয়োজন জাগরণের গানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিন নাজু। প্রিয় দর্শক, বলছিলাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। হ্যাঁ, মুক্তিযুদ্ধের এই যে রক্তাক্ত ইতিহাস পাড়ি দিয়ে আমরা বিজয় অর্জন করেছিলাম, সেই রক্তাক্ত ইতিহাসের প্রতিটি পদে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিলেন যারা, তারা আমাদের শব্দ সৈনিক। তাই তো তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। সেই সঙ্গে আজকের এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই আমাদের মুক্তির মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এদেশের সকল বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনাদের। প্রিয় দর্শক, আরও একবার আপনাদের স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের এই আয়োজনে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান তো শুনবই, তবে একটা বিশেষ চমক আছে। কি সেই চমক? আমাদের সঙ্গে আজ সেটে উপস্থিত আছেন অতিথি হিসেবে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গর্বিত শব্দ সৈনিক শিল্পী জয়ন্তী লালা। দিদি, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। আপনার সেই ঐতিহাসিক যে পথ চলা, সেই গর্বের সময়টা, সেই কঠিন সময়টার কথা আমরা শুনবো, তবে তার আগে আমাদের সঙ্গে দর্শক উপস্থিত আছেন এই মুহূর্তে এই প্রজন্মের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী প্রত্যয় বড়ুয়া। আমরা শুরুতেই তার কণ্ঠে একটি গান শুনবো, তারপরে দিদির সঙ্গে আলাপচারিতায় যাব। দাদা, আপনাকেও স্বাধীনতার শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। কি গান শুনছি আজকে? আমি শুরুতেই মুজিব ভাইয়া যাওরে, খুব জনপ্রিয় গান, আমার খুব পছন্দের গান, চেষ্টা করছি। গানটির কথা লিখেছেন শাহ বাঙালি এবং গানটির সুরকার এবং মূল শিল্পী শ্রদ্ধেয় আব্দুল জব্বার মহোদয়। ঠিক আছে, আমরা গানটা শুনে নিই। জ্বালায় হৃদয় কালা,
চমৎকার একটা গান দিয়ে আজকে সূচনা হলো। সত্যি তাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে বাংলার প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছেন, স্বাধীনতার প্রতিটি ক্ষণেই যেন তার ছোঁয়া। চমৎকার করে গেলেন দাদা। যেহেতু মুজিবের প্রসঙ্গ দিয়েই শুরু হলো, আমি দিদির কাছেও ফিরতে চাই। এই যে বঙ্গবন্ধু মানেই কিন্তু আমাদের চোখে ভেসে ওঠে সেই 7ই মার্চের উত্তাল অবস্থা, এবং 7ই মার্চের পর থেকেই কিন্তু আমাদের স্বাধীনতার যে মূল পর্বগুলো শুরু হয়েছিল, একদমই উত্তাল একটা সময়ের মধ্য দিয়ে বাঙালি যাচ্ছিল, সেই সময়টার কথা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। যখন 7ই মার্চের ভাষণ দিল বঙ্গবন্ধু, তারপর থেকেই যে বঙ্গবন্ধু তো বলেছেন যে তোমরা অফিসে গিয়ে বেতন নিয়ে আসবে, মানে একটা সংকেত কিন্তু তিনি দিয়েছেন। হ্যাঁ, যে আমার আমার জনতার উপর, মানুষের উপর আর কোনো গুলি চালাতে পারবে না, এসব কথা উনি যে বাণীগুলো দিয়েছেন সেগুলো আসলে মানুষের মনে ভীষণভাবে গেঁথে গেছে। তারপর শুরু হলো অসহযোগ আন্দোলন। তখন আমরা তখনই, আমি কিন্তু নোয়াখালীর, আমার বাড়ি, আমরা আমাদের নোয়াখালীর যারা শিল্পী সাহিত্যিক এবং ছাত্র রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিলেন, ওনাদের সবাইকে মিলে আমরা বিভিন্ন জায়গায় জমায়েত করছি আর অনুষ্ঠান করার পরিকল্পনা করছি। সেখানে শিল্পী সাহিত্যিক এবং রাজনীতির সাথে যারা সম্পৃক্ত ছিল সবাই একত্রিত হয়ে আমাদের বলা হলো যে আমরা বিভিন্ন জায়গায়, আমরা এই যে বঙ্গবন্ধু যে অসহযোগ আন্দোলন করেছে, এই যে এগুলো নিয়ে আমরা জনগণকে জাগাবার জন্য আমরা গানগুলো করব। তো প্রথমে আমাদের অনুষ্ঠানটা হলো হরিনারায়ণপুর স্কুলের মাঠে। আমরা খুব সাড়া পেয়েছি, জনগণ আমাদের সাথে, যে আমরা গানগুলো গেয়েছি রক্ত চাই রক্ত চাই, তারপরে কলা পাতা, হ্যাঁ কলা পাতায় রক্ত দিলাম মাগো, জীবনানন্দের এই বাংলা কত রক্ত রক্ত, এই ধরনের গানগুলো আমরা করেছি সেখানে। তারপরের অনুষ্ঠানটা করেছি আমরা, এটা বোধহয় 14 কি 15 তারিখের দিকে, এটা চৌমুহনী রেল স্টেশনের পাশে একটা খোলা মাঠ ছিল, ওখানে করেছি। তারপরে যখন পাকিস্তানি আর্মিরা ধীরে ধীরে কুমিল্লা, তারপরে চৌমুহনী, নোয়াখালী, সোনাইমুড়ি এদিকে এগিয়ে দিয়ে আসছে, তখন আমরা শুনতে পেলাম যে এবার চৌমুহনীতে আসছে ওরা। তারপর আমরা বাড়িতে আর থাকা যাবে না দিদি, সেই বাড়িতে না থাকার যে করুণ কাহিনী সেটাও আমরা শুনবো। তবে তার আগে আমাদের সঙ্গে আরেকজন সঙ্গীত শিল্পী আছে, তিনিও এই প্রজন্মের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, তাকে একটু পরিচয় করিয়ে দিই। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এই প্রজন্মের আরেকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং প্রতিশ্রুতিশীল শিল্পী নাফিজা শামীম প্রাপ্তি। আপু, আপনাকে স্বাগত জানাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি। কি গান শুনছি আজকের এই বিশেষ দিনে? আজকের এই বিশেষ দিনে সকল শহীদদের গভীরভাবে শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের অনেক বিখ্যাত একটি গান,
জন্ম আমার ধন্য হলো মা গো এই গানটি গাইছি। গানটি লিখেছেন শ্রদ্ধেয় নঈম গহর স্যার এবং সুর করেছেন শ্রদ্ধেয় আজাদ রহমান স্যার। চেষ্টা করছি। Thank you.
কথাগুলো আসলে এতটায় সত্যি, রবি ঠাকুরও কিন্তু লিখেছিলেন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। দারুণ দরদ দিয়ে গাইলেন আপু, ভীষণ ভালো লাগলো। আবারও একটু জয়ন্তীদির কাছে যেতে চাই। দিদি যেটা বলছিলেন যে আপনাদের ঘর ছাড়ার যে মর্মান্তিক একটা বিষয় চলে এসেছিল, সেই ঘটনাটা শুনতে চাই। যখন এপ্রিলও আমরা বাড়িতে ছিলাম, মের 15-16 তারিখ পর্যন্ত আমরা বাড়িতে থাকতে পারিনি। পাশের গ্রামে আমাদের বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে বসন্ত দারোগার বাড়িতে গিয়ে আমরা আশ্রয় নিয়েছি। 2-3টা পরিবার ওখানেও ছিল। তো সেখানেও যখন রাজাকার পাকিস্তানি আর্মিদেরকে নিয়ে গ্রামে গ্রামে ঢুকছে, তারপর আমরা আবার বাধ্য হলাম যে ওখান থেকে আবার বাড়িতে এসেছি। বাড়িতে আসার পর কারফিউর ভিতরে বোরখা পরে আমরা সে নোয়াখালী শহর অতিক্রম করে 14 গ্রাম দিয়ে চিউড়া বর্ডার দিয়ে ওপারে চলে গেলাম। এবং আমি যতটুকু শুনেছি যে আপনার মামাকে কিন্তু পাকখানাদাররা ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে। মানে ওই সময়টায় আসলে এমন কোনো মানুষ হয়তো নেই যে তার প্রিয়জনকে হারায়নি। ওপার বাংলায় যাওয়ার পরে শুরুতে কি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হয়েছিলেন? তার আগে আমি আগরতলা ছিলাম প্রায় 2 মাসের মতো। আচ্ছা, আগরতলা যে আমরা 16-17 তারিখে গিয়ে আগরতলা গেছি, 25শে মে নজরুলের জন্মদিন ছিল। আমরা ওটা কলেজ টেলার হোস্টেলে মাঠে আমরা নজরুলের জন্মদিনটা পালন করেছি। সেখানে সভাপতিত্ব করেছেন চট্টগ্রামের আশুতোষ কলেজের অধ্যক্ষ অংশুমান হোর। আর আমাদের এই অনুষ্ঠানকে নেতৃত্ব দিয়েছিলেন, এখন হয়তো অনেকেই ওনার নাম জানে না, সুখেন্দু চক্রবর্তী। উনি গণসঙ্গীত গাইতেন কুমিল্লার। উনি ওখানে দেখলাম অনেক শিল্পী শুধু কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ারে, শুধু আমরা কয়েকজন ছিলাম নোয়াখালী। বাংলার যাত্রাটা আপনার শুরু হলো কখন থেকে? আচ্ছা, আমরা 2 মাস ছিলাম আগরতলা। সেখানে আমাদের একটা সংগঠন ছিল, বাংলাদেশ বিপ্লবী সাংস্কৃতিক সংস্থা। সেখান থেকে আমাদের প্রতিদিন 4টা থেকে 6টা পর্যন্ত আমাদের রিহার্সেল ছিল। তারপর আমরা 6টা থেকে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ক্যাম্পে আমরা গান করেছি। রাতের খাবারটাও ওখানে খেয়েছি আমরা। তারপরে যে বললাম মালিক চাচা আমাদের নোয়াখালীর এমপি ছিলেন, আমরা মালিক উকিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথায় দিদি যাব, তবে তার আগে আমাদের আরেকজন শিল্পী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তার কণ্ঠে একটু গান শুনতে চাই। ধন্যবাদ। আমাদের সঙ্গে এবারে যুক্ত হয়েছেন এই প্রজন্মের আরও একজন তরুণ প্রতিশ্রুতিশীল সঙ্গীত শিল্পী আল ইমরান। ভাই, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। কি গান শুনছি? আজকে শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ রায়ের আমার দেশ সব মানুষের গানটি করব। গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় আলী মোহসিন রাজা এবং গানটি সুর করেছেন খাদেমুল ইসলাম বসু নিয়ে। গানটা শুনে আসি। চাষাদের মুটেদের নজরে গরিবের নিঃস্বের ফকিরে আমারি দেশ সব মানুষে সব মানুষে সব মানুষে ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃস্বের ফকিরে আমারি দেশ সব মানুষে সব মানুষে সব মানুষে ভেদ হেথা চাষার চামারে নেই ভেদা ভেদ হেথা কুলিয়ার খামারে নেই ভেদা ভেদ হেথা চাষার চামারে নেই ভেদা ভেদ হেথা কুলিয়ার খামারে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্ট
আঙ্গুলের সাথে আজ চাকা ধরে এক তালে এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে আঙ্গুলের সাথে আজ চাকা ধরে এক তালে এক হয়ে মিশে গেছি আমরা সেজে কোন কালে মন্দির মসজিদ গির্জার আবাহনে মন্দির মসজিদ গির্জার আবাহনে বাণী শুনি একই সুরে ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃস্বের ফকিরে আমার দেশ সব মানুষে চাষাদের মুটেদের মজুরে চাষাদের মুটেদের মজুরে গরিবের নিঃস্বের ফকিরে আমার দেশ সব মানুষে এই যে বাংলাদেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দেখেই কিন্তু আমাদের অনেক প্রস্তুতির অভাব অনেক অপূর্ণতা থাকা সত্ত্বেও বিজয়টা বাঙালিদের হয়েছিল, চমৎকার করে গাইলেন। এবং বাংলার যে শব্দ সৈনিকরা ছিল তারাও এরকম মানে এনার্জেটিক সব গানগুলো গাইতো বলেই মুক্তিযোদ্ধারা কিন্তু সেই উদ্যমটা পেত। আবারও একটু যেতে চাই দিদির কাছে। দিদি, আপনাদের যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কথায় আমরা এসেছিলাম, ওই সময়কার কথা একটু শুনবো যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আপনারা কারা ছিলেন, এই যে গানগুলো আপনারা গাইতেন সেটা ছোট্ট করে একটু শুনবো। যে আগরতলা ছিলাম, তারপরে কলকাতায় গেছি, দুই মাস পরে আপনি কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতারে কিন্তু যেতে পারিনি। আচ্ছা, চেনার কোথায় হচ্ছে সেটা জানতাম না। তো প্রথমেই আমি যুক্ত হয়েছিলাম 144 নম্বর লেনিন সরণিতে, সেখানে বাংলাদেশের সব শিল্পেরাই সেখানে একত্রিত ছিল। তো সেখানে প্রেসিডেন্ট ছিলেন আমাদের রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি শিল্পী সঞ্জিতা আপা, আর ওনার হাজব্যান্ড ওয়াহিদুল হক ওয়াহিদ ভাই ওখানে গান শেখাতেন। ওখানেই প্রথমে গিয়ে যুক্ত হলাম। তো ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় বর্ধমান দুর্গাপুর বিভিন্ন জায়গায় যে বাঙালি অধ্যুষিত জায়গায় যেগুলো ছিল ওখানে গান করেছি। আবার ওখান থেকে আমরা সেপ্টেম্বর মাসে ইন্দিরা গান্ধী অর্থাৎ আন্তর্জাতিক সম্মেলন ডেকেছে, আমরা ওখানে গিয়েও সমস্ত বাঙালিদের যা জায়গা যেগুলো আমরা গানগুলো করেছি। তারপরেই আমরা রিহার্সাল শেষ করে নিচে দাঁড়ালাম, এমন সময় দেখা হয়েছে প্রায় শিল্পীরই ওই চট্টগ্রামের একটা সাঙ্গুবালি বলে একটা জায়গা ছিল, ওখানে গিয়ে জড়ো হতো। তো সেখানেই সৌভাগ্যবশত চট্টগ্রামের গীতিকার সুরকার প্রণদী বড়ুয়ার সাথে দেখা। তো উনি প্রথমে আমাদেরকে প্রস্তাব দেয় যে আমি স্বাধীন বাংলা বেতারে আছি, তোমরা যদি গান কাত করতে চাও তোমরা কালকে আমার রিহার্সাল আছে তোমরা আসো। তো আমরা তো সেটা অনেক আশা করেছি স্বাধীন বাংলা বেতারে গান করব। তো ওখানে মৃণালদা ছিল, মৃণাল ভট্টাচার্য, তারপরে প্রবালদা, আমার ভাই চিত্তরঞ্জন ভূঁইয়া, ছন্দ হাজরা ছিল। আমরা প্রথমেই প্রণদিত বড়ুয়ার সহযোগিতায় আমরা স্বাধীন বাংলা বেতারে প্রথমে যাই, এবং সুজয়দা সমরদা ওনাদের প্রোডাকশানে প্রায় 16ই ডিসেম্বর পর্যন্তই সম্পৃক্ত ছিলাম। বা 16ই ডিসেম্বরের কথা যেহেতু দিদি আনলেন, 16ই ডিসেম্বরের পরের কথায় আমরা যাব, তবে তার আগে আরেকজন শিল্পীকে আমি ডেকে নিতে চাই। প্রিয় দর্শক, এবারে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সঙ্গীত শিল্পী ঐশী রক্ষিত। দিদি, কী গান শুনছি আজকে আপনার কণ্ঠে? আমি এই পর্যায়ে খুবই জনপ্রিয় একটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান এক সাগর রক্তের বিনিময়ে গানটি গাওয়ার চেষ্টা করছি। বাহ, গানটা শুনে আসি।
সত্যি যাদের রক্তের বিনিময়ে, যাদের শ্রমের বিনিময়ে, মানে মুক্তিযুদ্ধের পেছনে যতজন ছিলেন বিভিন্নভাবে পরোক্ষ প্রত্যক্ষ সকলদের সকলের প্রচেষ্টাই কিন্তু আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। দারুণ গাইলেন দিদি, আবারও ফিরতে চাই জয়ন্তীদির কাছে। দিদি, আমরা তো দেখতে দেখতে একদম শেষের দিকে চলে এসেছি, আপনিও 16ই ডিসেম্বরের কথা তখন বলছিলেন, আপনি দেশে কখন ফিরে আসলেন? আমরা 16ই ডিসেম্বর ওখানে ছিলাম, তারপরও দেশ স্বাধীন হওয়ার পরে সরাসরি আসতে পারিনি, কারণ দেশের তখনও অবস্থাটা আসলে ঠিক হয়নি, বিধ্বস্ত বাংলাদেশ। তারপর চিঠির যোগাযোগ মাত্র শুরু হলো, তা বাবা চিঠি পাঠিয়েছে আমার বড় ভাইকে যে আমরা খুবই কষ্টে আছি, আমাদের থালা বাসন কিছু নেই, বাড়িঘর পুড়ে দিয়েছে, আমরা কলা পাতায় ভাত খাচ্ছি, তা কন্ডেন্স মিল্কের কোটোতে আমরা জল খাচ্ছি, তুমি আসতে যদি পারো কিছু জিনিসপত্র নিয়ে আসো, কাপড় চোপড় এবং এইসব। তো আমরা ফেব্রুয়ারিতে এসেছি, এসেই যখন আমরা খুলনা হয়ে লঞ্চে চাঁদপুরে এলাম, চাঁদপুর থেকে ট্রেনে মাইজদি স্টেশনে নামলাম, নামার পর সত্যি আনন্দে কি আনন্দ যে নিজের দেশে ফিরে এলাম, মানে নিজের দেশ হলো আসলে, হ্যাঁ নিজের দেশ হয়ে উঠলো, এই আমার দেশ, এখানে এই রাস্তা দিয়ে আমার মা গেছি, এই রাস্তা দিয়ে হেঁটে গেছি, স্কুলে গেছি, কলেজে গেছি, এই গ্রাম গিয়ে কি দিদি একটু ওই কষ্টের অনুভূতিটুকু হয়নি যে যে অবস্থায় দেশকে আপনারা দেখে গিয়েছিলেন, মানে যে দেশ আপনার চোখের সামনে ছিল সেই দেশটা কোথাও গিয়ে একটা ভঙ্গুর অবস্থায় এসে পড়লেন? বললাম তো যে বিধ্বস্ত দেখেছি, বাড়িঘর গুলো দেখেছি যে শুধু আগুন জ্বলেছে, ওই যে মাথাগুলো দাঁড়িয়ে আছে, শুধু এগুলো দাঁড়িয়ে আছে, তো গাছপালা সব একদম পুড়ে দিয়েছে। বললাম তো আমার মামাকে ধরে নিয়ে, শৈলেন নন্দী আমার মামা, ওনাকে ধরে নিয়ে গেছে, নির্মমভাবে হত্যা করেছে। তো বিধ্বস্ত অবস্থায় ফিরলাম, আস্তে আস্তে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সেই যার কথা না বললেই নয়, যিনি আমাদের এই স্বাধীনতার স্থপতি, আমাদের একটা নতুন রাষ্ট্র আমাদেরকে উপহার দিয়েছে। সেটাই দিদি, মানে এখন কিন্তু সেই আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে শক্তভাবে হাত ধরেছে, তাতে আমরা প্রত্যাশা রাখতেই পারি যে বঙ্গবন্ধু সেই সোনার বাংলা আমরা গড়ব, এবং অন্ধকার যাবে আমরা আবারও আলোতে ফিরে আসবো। অনেক অনেক ধন্যবাদ জানাই দিদি, ভালোবাসা জানাই, কারণ আজকের এই বিশেষ দিনে আপনাকে পাওয়া আমাদের মধ্যে, আমাদের এটা একটা বিশাল প্রাপ্তির জায়গা, ভালো লাগার জায়গা। চমৎকার একটা সময়ের মধ্য দিয়ে কাটালাম, কারণ শব্দ সৈনিকের পাশে বসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান শোনা, এবং সেই সঙ্গে শব্দ সৈনিকের সেই উত্তাল সময়ের যে ঘটনাগুলো তার জীবনে ঘটে গেছে, সেই ঘটনাগুলো শোনা আজকের এই বিশেষ দিনে আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে, এবং আপনারাও সেই আবেগটুকু ধারণ করতে পেরেছেন। দর্শক, দেখতে দেখতে আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তবে যাওয়ার আগে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের আয়োজনের যন্ত্রশিল্পীদের, যাদের জন্য আমাদের এতটা সময় জুড়ে পুরো অনুষ্ঠান একটা সুন্দর ছন্দে বেঁধেছিল। স্বাধীনতা স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন, স্বাধীনতা প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল, সত্যি তাই। তাই স্বাধীনতা অর্জন যে আমরা করেছি, সেই স্বাধীনতাটুকু রক্ষা করাটাও কিন্তু আমাদেরই দায়িত্ব। প্রিয় দর্শক, তাই খুব করে চাইবো আপনারা যে যেখানে যেই অবস্থায় আছেন, দেশকে ভালোবাসুন, দেশের মাটি ও মানুষকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন, এমনই সুন্দর প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। তবে যেতে যেতে আমাদের আজকের যারা শিল্পীরা ছিলেন তাদের কণ্ঠে, সমবেত কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব। দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, এসেছে জনসমূহে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল, এসেছে জনসমূহে রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল,
শুনে বিদেশ শেষ করে আসে অত্যাচারী না খাবি আজ পাশে শোষণে বিদেশ শেষ করে আসে অত্যাচারী না খাবি আজ পাশে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 এসেছে জনসমূহে রক্তলাল রক্তলাল I'm gonna go